আমার স্নেহের শিক্ষার্থীরা, আজ এসেছি তোমাদের জন্য একেবারে টাটকা খবর নিয়ে। 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার তোমাদের স্কুল খুলতে চলেছে। এই বিষয় নিয়ে উৎকণ্ঠার শেষ নেই, তার সাথে সাথে অনেকের মধ্যে বাঁধভাঙা আনন্দও কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও, শেষ মুহূর্তের কতগুলো বিশেষ আপডেট আজকে আমি তোমাদেরকে জানাবো এই স্কুল খোলা নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের, তার সাথে সাথে ভিডিও ভালো লাগলে, তোমাদের প্রয়োজনীয়তা মেটাতে পারলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের প্রয়োজনীয়তার কথা বা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেই কথাগুলো। আর যদি মনে হয় যে এই ভিডিওগুলো হেল্পফুল, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে, তাহলে তো তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দাও। তো স্কুল খোলার বিষয়ে সব থেকে বড় টাটকা যে খবরগুলো আসতে চলেছে, তাছাড়াও শিক্ষামন্ত্রী কি বললেন, সেই বিষয়গুলো এক এক করে জেনে নাও। স্কুল খোলার আগে ন্যাশের যে পরীক্ষা ছিল সেটাকেই কিন্তু স্কুল খোলার মহড়া হিসাবে ধরা হয়েছিল, এবং দেখা গেল সমস্ত বাধাবিঘ্নকে দূরে ঠেলে কিন্তু এই ন্যাশের পরীক্ষা খুব ভালোভাবেই আমাদের রাজ্যে সম্পন্ন হলো। প্রায় 3,165টা স্কুলে কিন্তু এই ন্যাশের পরীক্ষা হলো। তোমরা অনেকেই এই পরীক্ষা দিয়েওছ, তাই তোমরা ভালো করেই জানো প্রত্যেকটা বেঞ্চে মাত্র 2 জন করে স্টুডেন্ট ছিল, তাছাড়াও সমস্ত করোনা বিধি মেনেই কিন্তু এই পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হওয়ায় যে সমস্ত অভিভাবকদের মনে ভয় ছিল, শঙ্কা ছিল যে স্কুল খুললে তাদের বাচ্চাদের কি হবে বা আমাদের বাচ্চাদের কি হবে, এই যে বদ্ধমূল ধারণা বা ভীতি প্রদর্শনের ব্যাপারটা ছিল, এটা কিন্তু অনেকাংশেই অভিভাবকদের মধ্যে থেকে কেটে গেছে বলে মনে করছি। তার সাথে সাথে বলি, এই ন্যাশের পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষা দপ্তরের থেকেও কিন্তু একটা খুব ভালো মনোভাব দেখা গেছে। শিক্ষা দপ্তর যদিও বলে দিয়েছে যে আমাদের 16 তারিখে স্কুল খোলার আগে আরো কতগুলো বিষয় কিন্তু মেনে চলতেই হবে, এবং সেই সংক্রান্ত লাস্ট মিনিটের এক গুচ্ছ নতুন গাইডলাইন কিন্তু আবার প্রত্যেকটি স্কুলকে দিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আমি একে একে বলবো। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় কিন্তু আরেকটা খুশির খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে বর্তমানে 16 তারিখ থেকে 9, 10, 11, 12 এই 4টি ক্লাস শুরু হওয়ার সাথে সাথে ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা শ্রেণী কিন্তু স্কুল হবে। অর্থাৎ একে একে প্রথমে এই 4টে ক্লাস হওয়ার পরে তারপরে আবার যে সমস্ত ক্লাসগুলো অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণীর এখন ছুটি চলছে বা তাদের এই মুহূর্তে ক্লাস শুরু হচ্ছে না, তাদের অনলাইনের উপরই ভরসা থাকতে হচ্ছে বা এই সমস্ত মক টেস্টের উপরই ভরসা রাখতে হচ্ছে, সমস্ত ব্যাপারটা যদি ভালোভাবে চলে তাহলে ব্রাত্য বসু মহাশয়ের কথা অনুযায়ী খুব শীঘ্রই ধাপে ধাপে বাকি ক্লাসগুলিও কিন্তু খুলে যাবে। আগে যে খবরটা বললাম, এক গুচ্ছ নতুন গাইডলাইন তো দেওয়া হয়েছে, তার সাথে সাথে রাজ্য সরকারের তরফ থেকে আরেকটা খুব ভালো খবর ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হচ্ছে। প্রত্যেক স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু দীর্ঘ প্রায় 2 বছর পর স্কুল খুলতে চলেছে, মাঝে হয়তো কিছুদিন খুলেছিল কিন্তু দীর্ঘ 2 বছর পর স্কুল খুলতে চলেছে, এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে ফুল বা কলম দেওয়া হবে। এই নির্দেশ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা স্কুলেই চলে এসেছে এবং খুব দ্রুত গতিতে কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে অর্থাৎ 9, 10, 11, 12 প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে কিন্তু ফুল বা কলম তুলে দেওয়ার জন্য প্রত্যেকটা স্কুল তাড়াতাড়ি এই ফুল বা কলম কিভাবে জোগাড় করা হবে সেই বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। এর সাথেও যে একগুচ্ছ গাইডলাইনের কথা আমি বললাম, সেই নির্দিষ্ট গাইডলাইন গুলো কি সেইগুলো এক এক করে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। প্রথমে বলা হচ্ছে, স্কুলে প্রবেশের সময় পড়ুয়াদের মধ্যে 4 থেকে 5 ফুটের ব্যবধান রাখতে হবে। অর্থাৎ একজন প্রবেশ করার পর দ্বিতীয় জন যখন প্রবেশ করবে, তোমাদের মাঝে 4 থেকে 5 ফুটের ব্যবধান থাকবে।
দ্বিতীয়ত এই কাজের জন্য স্কুলের তিনজন কর্মীকে গেটের ডিউটিতে রাখতে হবে। তিন নাম্বার, স্কুলের তরফে অন্তত একজনকে নজর রাখতে হবে পড়ুয়ারা মাস্ক স্যানিটাইজার ব্যবহার করছে কিনা, অর্থাৎ স্কুলের কোন একজন স্যার বা কোন একজন স্টাফ কিন্তু এই বিষয়টি নজর রাখবে, তোমরা ঠিক মতো মাস্ক পরছো কিনা, তোমরা ঠিক মতো স্যানিটাইজার ব্যবহার করছো কিনা। তাই অবশ্যই প্রত্যেকেই কিন্তু মাস্ক পরে যাবে, প্রত্যেকেই কিন্তু স্যানিটাইজার ব্যবহার করবে। চতুর্থ নাম্বার হচ্ছে স্কুলের গেটেই রাখতে হবে থার্মাল গান এবং স্প্রে স্যানিটাইজার। পঞ্চম নাম্বার হচ্ছে আলাদা আলাদা কর্মীকে সমস্ত বিষয়গুলোর দায়িত্ব কিন্তু দিতে হবে। আর এর পরের নাম্বার হচ্ছে ক্লাসরুমে পড়ুয়াদের মধ্যে অন্তত 3 ফুটের দূরত্ব রাখতে বলে বলা হয়েছে, অর্থাৎ একজন শিক্ষার্থী থেকে আরেকজন শিক্ষার্থী যখন বসবে 3 ফুট দূরত্ব যেন অবশ্যই থাকে, সেই নির্দেশও কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে প্রত্যেকটি স্কুলকে। এর পরের যেটা বলা হয়েছে যে চেষ্টা করতে হবে প্রত্যেক বেঞ্চে একজন করে পড়ুয়াকে বসাতে, মাঝে একটি করে বেঞ্চ ফাঁকা রাখতে, অর্থাৎ প্রথম বেঞ্চে একজন বসবে, দ্বিতীয় বেঞ্চটি ফাঁকা থাকবে, আবার তৃতীয় বেঞ্চে একজন বসবে, অর্থাৎ প্রত্যেক বেঞ্চে একজন, শুধু তাই নয় একজন বসার পরের বেঞ্চ ফাঁকা থাকবে, তার পরের বেঞ্চে আবার একজন বসবে। যদিও এই জিনিসটা অর্থাৎ এইভাবে বসার ব্যবস্থাটা যদি পর্যাপ্ত রুম থাকে বা পর্যাপ্ত আসন অর্থাৎ বেঞ্চ থাকে তাহলেই সম্ভব, যদি না হয় সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ফাঁক করেই কিন্তু তোমাদেরকে বসানো হবে। এর পরের যে বিষয়টা বলা হচ্ছে যে স্কুল চালু হওয়ার পর শিক্ষা বন্ধুদের কাজ হবে কোভিড বিধি মেনে স্কুল চলছে কিনা সেদিকে নজর রাখা। শুধু শিক্ষক শিক্ষা কর্মী না, তার সাথে সাথে প্রত্যেক শিক্ষা বন্ধুদেরকেও বাড়তি দায়িত্ব দেওয়া যে সমস্ত বিষয়গুলো যাতে তারা নজরদারি করে, তারা পর্যবেক্ষণ করে, কোথাও কোনো রকম ত্রুটি বিচ্যুতি হলে অবশ্যই সেই বিষয়গুলো যাতে কর্তৃপক্ষের নজরে আনা হয়। অর্থাৎ বুঝতেই পারছো তোমাদের জন্য কতটা আন্তরিক সরকার। এবং শেষ নাম্বার হচ্ছে একইভাবে বিদ্যালয়ের পর্যবেক্ষকদেরও স্কুলে স্কুলে যেতে বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেক এসআইকেও কিন্তু প্রত্যেকটি স্কুল ভিজিট করার জন্য বলা হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এবং আমি তোমাদেরকে বলছি যে তোমরা নির্ভয়ে স্কুল যেতে পারো, অভিভাবকদের বলছি আপনারা নির্ভয়ে কিন্তু আপনাদের ছেলে মেয়েদের অবশ্যই স্কুলে পাঠাতে পারেন। অবশ্য শিক্ষামন্ত্রী আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে স্কুল যেমন একে একে প্রত্যেকটি ক্লাস শুরু হবে, তার সাথে তিনি এও বলেছেন কোন অভিভাবক যদি মনে করেন যে তার ছেলে মেয়েকে এই মুহূর্তে স্কুল পাঠাবেন না, তাহলে কিন্তু সরকারের তরফ থেকে বা স্কুলের তরফ থেকে তাকে জোর করা হবে না। অর্থাৎ অভিভাবক যদি মনে করেন যে তার সন্তানকে যদি স্কুলে পাঠাবেন তাহলে পাঠাবেন, আর যদি ভাবেন যে এই মুহূর্তে একটু দেখে নিয়ে পাঠাবেন সব কিছু ব্যবস্থাপনা, তাহলে আপনারা সেটাও করতে পারেন। এই ক্ষেত্রে স্কুলের তরফ থেকে কিন্তু কোনো রকম চাপ দেওয়া হবে না, এই কথাও কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই ঘোষণা করেছেন। তাহলে বুঝতেই পারছেন প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা স্টুডেন্ট যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, যেন তাদের কোনো রকম কোভিডের আঁচ গায়ে না লাগে, তার জন্য একাধিক ব্যবস্থাপনা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। তোমরা প্রত্যেকে আমাদের পাশে থাকো, আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত রকম আপডেট দেওয়ার, সমস্ত রকম সাজেশন দেওয়ার, এবং অবশ্যই বলবো খুব ভালোভাবে পড়াশোনা করো, কারণ পরীক্ষা সামনে চলে এসেছে।